গতকালকে হলো সুনামগঞ্জের হোসেন আহমদ নামে একজন ব্যক্তিকে তার বিরুদ্ধে মামলা আছে এই কথা বলে তাকে পাসপোর্ট দেওয়া হয়নি তখন তিনি উচ্চ আদালতে এসে একটি রিট পিটিশন দায়ের করেন রিট পিটিশনে হাইকোর্ট ডিভিশন নির্দেশনা দেন যে পনেরো দিনের মধ্যে তাকে পাসপোর্টটি বুঝিয়ে দিতে পনেরো দিন পার হয়ে যাওয়ার পরে তাকে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয় না তারপরে তিনি আদালত অবমাননার নোটিশ জারি করেন তারপরে উচ্চ আদালতে এসে আদালত অবমাননার মামলা দায়ের করেন সেই মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয় তিনি এসে ব্যাখ্যা প্রদান করেছেন কিন্তু আদালত সেই ব্যাখ্যাটি অ্যাকসেপ্ট করেন নাই কারণ তিনি নিজেই আদালতের আদেশ অংশ রিসিভ করেছেন নিজের সিগনেচারে রিসিভ করেছেন অথচ তিনি বলছেন যে পাসপোর্ট অর্ডিনেন্স অনুযায়ী তিনি এইভাবে পাসপোর্ট দিতে পারেন না আদালত বলছেন হাইকোর্টের আদেশ উচ্চ আদালতের আদেশ সত্ত্বেও তিনি যেহেতু এটা প্রতিপালন করেন নাই এই জন্য তাকে প্রতীকী সাজা দিয়েছেন এগারোটা থেকে একটা পর্যন্ত আদালতের ভিতর দাঁড়িয়ে থাকবেন তো এটাও বলেছেন যে এই বিষয়টি তার চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না আমি মনে করি অতীতেও আমাদের হাইকোর্ট ডিভিশন বেশ কয়েকটি রায় দিয়েছেন ইভেন কারো সাজা হয়ে গেছে সাজা হয়ে যাওয়ার পরেও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি এটিও আমাদের উচ্চ আদালত পাসপোর্ট দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন মূলত পাসপোর্ট হলো একটা ট্রাভেল ডকুমেন্ট এটি দিয়ে মানুষ ভ্রমণ করে ন্যাশনাল আইডি কার্ড যেমন একটি জাতীয়তার পরিচয় পাসপোর্ট এরকম একটি ট্রাভেল ডকুমেন্ট সুতরাং কোনো যে কোনো ব্যক্তিকেই পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে মামলা পেন্ডিং আছে এটি কোনো বাধার কারণ হতে পারে না আমি মনে করি এই বিষয়টি সকল ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য আদালত গতকালকে বলেছেন যে অতীতের হাইকোর্টের রায়টি পাসপোর্টের ডিজি বরাবর হাইকোর্টের একটি আদেশের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল তারপরেও তারা এগুলো করে যাচ্ছেন যা আইনসম্মত নয় এবং আদালতের আদেশের প্রতি ইন জেনারেল আদেশের প্রতি এক ধরনের অবমাননা প্রকাশ করা আচ্ছা ফৌজদারি মামলা আছে কিন্তু আপনার এই যে হাইকোর্টের রায়ের কথা বলছেন বা নির্দেশের কথা বলছেন তারপরও অনেকেই পাসপোর্ট পাচ্ছেন তাহলে তাদের প্রতিকার পথটা কি তাদের এখন করণীয় হলো এই আদেশ নিয়ে রায় নিয়ে হাইকোর্ট ডিভিশনের রায় নিয়ে এবং গতকালকে রায়ের কপি নিয়ে সংশ্লিষ্ট শাখায় তারা দরখাস্ত দেওয়া উচিত দরখাস্ত দে বলা উচিত দেখেন এই বিষয়টি উচ্চ আদালতে সেটেল হয়ে গেছে অনলি আমার বিরুদ্ধে মামলা আছে এই জন্য আপনি আমার পাসপোর্ট আটকিয়ে রাখতে পারেন না এটি তাদের একটি কাজ যদি তাতেও না হয় তারা বান চাকারে একত্রিত হয়ে হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন অথবা কোনো ব্যক্তি নির্ধারিত ব্যক্তিগতভাবেও তিনি হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন তো প্রথম কাজটি করা উচিত যেন সকলেই প্রশাসনিকভাবে পাসপোর্টটি পান